আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে সিলিং ফ্যানের মতো একটি সাধারণ ডিভাইস গরমের দিনে আমাদের ঠান্ডা রাখতে কাজ করে? আসুন সিলিং ফ্যানের চমকপ্রদ জগৎ থেকে ঘুরে আসি এবং সিলিং ফ্যানের শীতল বাতাসের পেছনে রহস্য উন্মোচন করি। এ হচ্ছে মোটর, সিলিং ফ্যানের প্রাণ। মোটর হলো ফ্যানের পাওয়ার হাউস যা পাহাগুলোর গুণন তৈরির জন্য দায়ী। আপনি যখন ফ্যান চালু করেন তখন মোটরের কয়েলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা ফ্যানের রোটরকে ঘূর্ণনের মধ্যে রাখে। মোটরের ভেতরে রোটর এবং স্টেটর রয়েছে। স্টেটরে তামার উইন্ডিং থাকে এবং রোটরে থাকে স্থায়ী চৌম্বক। যখন কয়েলের মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয় তখন এটি চুম্বকের সাথে মিথস্ক্রিয়ায় ঘূর্ণন বল তৈরি করে। এখন চলুন যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি শীতল বাতাস তৈরি করে সেই ব্লেড এর কার্যপ্রণালী দেখে আসি। ব্লেডগুলিকে বাঁকাভাবে তৈরি করা হয় যেন বাতাসকে নিচের দিকে ঠেলে দেয় এবং এমন একটি প্রবাহ তৈরি করে যা আমরা একটি সতেজ বাতাসের মতো অনুভব করি। ব্লেডগুলি যত দ্রুত ঘুরে বায়ুপ্রবাহ তত শক্তিশালী হয়। এরপরে আসি সুইচ এবং রেগুলেটরে যা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। রেগুলেটর ঘুরিয়ে আমরা মোটরের প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ কম বেশি করে এর গতি নিয়ন্ত্রণ করি এবং এর ফলস্বরূপ ফ্যানের বায়ুপ্রবাহের তীব্রতা কম বেশি হয়। এখন আপনি জানেন কিভাবে সিলিং ফ্যান শীতল বাতাসের প্রবাহ তৈরি করে আমাদেরকে প্রশান্তি দেয়। তাই পরের বার যখন আপনি সিলিং ফ্যানের সতেজ বাতাস অনুভব করবেন সেই ঘূর্ণয়মান ব্লেডগুলির পেছনের জাদুটি কীভাবে ঘটছে তা মনে রাখবেন। থ্যাংকস ফর জয়নিং মি অন দিস জার্নি টু আনকভার হাউ থিংস ওয়ার্ক। আমি শেফাউল হক। স্টে কিউরিয়াস and we will see you next time.